אזרחי ישראל, אנחנו במלחמה. לא במבצע, לא בסבבים, במלחמה. দুপুরে যুদ্ধের ঘোষণা, সন্ধ্যা ঘোরাতেই মৃত্যু মিছিল। ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধে দুপুর থেকে এখনো পর্যন্ত 300 জন মৃত্যু হয়েছে, আহত হয়েছে 2000। 20 মিনিটে 5000 রকেট আকাশে দেখুন। দুপুরে যুদ্ধ ঘোষণা হয়েছে, সন্ধ্যা ঘোরাতে লাশের পাহাড়। ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, এখনো পর্যন্ত প্রায় 300 জনের মৃত্যু হয়েছে বলে খবর। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, সেই অনুযায়ী বলা হচ্ছে শনিবার রাত 8টা পর্যন্ত গাজায় 200 জনের মৃত্যু হয়েছে, ইসরায়েলে মারা গিয়েছে 100 জন। সকাল থেকে 5000-এরও বেশি রকেট ছোড়া হয়েছে। এখনো পর্যন্ত যে খবর মিলেছে সেই অনুযায়ী ইসরায়েলি রকেট হানায় গাজায় প্রায় 200 জন মারা গিয়েছেন, আহত হয়েছেন 1600 জন মানুষ। প্যালেস্তাইনের বিরুদ্ধে দুপুরের দিকে যুদ্ধ ঘোষণা করে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাদের নিশানায় মূলত হামাস, প্যালেস্তাইনের রাজনৈতিক দল হামাস, কিন্তু আমেরিকা ইসরায়েল তাদের সন্ত্রাসী সংগঠন বলে চিহ্নিত করেছে। হামাসের বিরুদ্ধে অপারেশন সোর্ড অব আয়রন ঘোষণা করেছে ইসরায়েল। ইসরায়েলকে লক্ষ্য করে লাগাতার আঘাত হেনেছে প্যালেস্তাইনের হামাসও। সকাল থেকে তারা একাই 5000 রকেট ছুড়েছে বলে অভিযোগ। তার আঘাতে ইসরায়েলে এখনো পর্যন্ত কমপক্ষে 100 জন মারা গিয়েছেন, সেখানে আহতের সংখ্যা 740। ইসরায়েলের দাবি তাদের 50 জন নাগরিককে পণবন্দী করে রেখেছে হামাস, মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে সোশ্যাল মিডিয়ায়, সেই ভিডিও ছড়িয়েও দিয়েছে। তবে বেশ কিছুদিন ধরেই একটু একটু করে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছিল, শনিবার সকালে তা চরম আকার ধারণ করেছে। প্যালেস্তাইনে হামাস সংগঠন গাজা থেকে ইসরায়েলে হামলা চালায় বলে অভিযোগ। জানা গিয়েছে প্রথম হামলায় 20 মিনিটের মধ্যে ঝাঁকে ঝাঁকে প্রায় 5000 রকেট গিয়ে পড়েছে ইসরায়েলে। এরপর পাল্টা আঘাত হানে ইসরায়েলও প্যালেস্তাইনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তারা। আর এইরকম পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লেখেন, ইসরায়েলের সন্ত্রাসী হামলার খবরে গভীরভাবে উদ্বিগ্ন, নিরীহ মানুষজন এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি। এই সময় ইসরায়েলের পাশে আছি আমরা। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকর ইসরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছেন।